ভোটের প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। স্থানীয়দের অভিযোগ, আমদা বিধানসভা এলাকার সাপসির গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়ায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট রয়েছে। উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, তিনি প্রচারে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন। স্থানীয়রা অভিযোগ করছেন, আমতা বিধানসভা এলাকার সাপসির গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া পশ্চিমপাড়ায় প্রায় আড়াই মাস ধরে পানীয় জলের সংকট চলছে। গ্রামের একটিমাত্র নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে তাদের অভিযোগ। উলুবেরিয়ার তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। নির্বাচন কমিশনে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের কাজে বেআইনিভাবে নাক গলাচ্ছেন রাজ্যপাল। প্রচার বন্ধের পর প্রথম পর্বের লোকসভা কেন্দ্রগুলিতে যাওয়ার চেষ্টা রাজ্যপালের, আর এই মর্মে নির্বাচন কমিশনে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। তাদের যেটা অভিযোগ, লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের যে কাজ, সেই কাজে বেআইনিভাবে নাক গলাচ্ছেন রাজ্যপাল। প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম পর্বের যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রচার বন্ধের পর ও নির্বাচনের দিন প্রথম পর্বের লোকসভা কেন্দ্রগুলিতে যাওয়ার চেষ্টা করেন তিনি, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। 18 এপ্রিল ও 19 এপ্রিল প্রথম দফার লোকসভা কেন্দ্রগুলিতে যাওয়ার চেষ্টা রাজ্যপালের, অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানব, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দল অভিযোগ করছে যে বেআইনি ভাবে বারবার রাজ্যের যে ভোট, লোকসভা নির্বাচন, সেই ভোটে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল, এই অভিযোগ করছেন রাজ্যের শাসক দল। এবং ভোটের দিন এলাকা প্রদর্শনের চেষ্টা করছেন। তুমি জানো যে রাজ্যপাল আগামীকাল যে ভোট, সেই ভোটে কোচবিহারে থাকার কথা ছিল। যদিও জাতীয় নির্বাচন কমিশন রাজভবনে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে যে কালকে না যাওয়ার জন্য, কারণ প্রশাসন ভোটের কাজে ব্যস্ত। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে রাজ্যের রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান লোকসভা নির্বাচনের শুরুর দিন, পয়লা দিনেই কোচবিহারে তিনি থাকবেন, এমনটা ইচ্ছে প্রকাশ করছে রাজভবন। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের বারণের পরই তৃণমূলের তরফ থেকে নালিশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে বা নির্বাচন কমিশনকে, যে রাজ্যপাল বারবার ভোটের হস্তক্ষেপ করছেন, বেআইনি ভাবে হস্তক্ষেপ করছেন। এমনকি ভোটের দিন এবং ভোটের আগের দিন, দুটো দিন চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, 18 এবং 19, অর্থাৎ আজকে এবং আগামীকাল তিনি এলাকা পরিদর্শনের চেষ্টা করছেন। অর্থাৎ যখন ভোটের প্রচার শেষ সেই সময় এবং ভোটের দিন তিনি এলাকা পরিদর্শনের চেষ্টা করছেন। তাই একদম স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের তরফ থেকে এই নালিশ করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত রাজভবনের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ কৃষ্ণেন্দু।